বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। তো আজ আমরা দেখব হচ্ছে দ্রব্য থেকে এমসিকিউ প্রশ্ন। আমরা দেখছিলাম, এর আগে দুটো ক্লাস দেখে নিয়েছি, আজকে ক্লাস নম্বর হচ্ছে 3। ঠিক আছে, আজকে আমরা এই চ্যাপ্টারটা কিন্তু শেষ করবো। অর্থাৎ যে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এই কয়েকটি প্রশ্ন পড়লেই তুমি এখান থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে এই চ্যাপ্টারের উপর, এমসিকিউ এক কথায় উত্তর, অথবা হচ্ছে অপশান দেওয়া থাকবে যে প্রশ্নোত্তরগুলো, সেগুলো তুমি এখান থেকে 6 নম্বর আরামসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাস 1, 2 এবং 3-তে যে নোটগুলো রয়েছে, টোটাল 26 থেকে 30টা নোট রয়েছে, সেখান থেকেই আমরা কমন কিন্তু পেয়ে যাবো পরীক্ষা হলে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি থাকো, আবার এই চ্যাপ্টারটা শেষ করব, তারপরে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা ফিলোসফি থেকে আবার নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, ওকে, দেখো প্রশ্ন নম্বর আজকে 16 নম্বর প্রশ্ন বলছে, জড়দ্রব্যের অস্তিত্ব কে স্বীকার করেন? দার্শনিক জন লক স্বীকার করেন জড়দ্রব্যের অস্তিত্ব। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্নটা বলছে, মেডিটেশন গ্রন্থটি রচয়িতা কে, বা মেডিটেশন গ্রন্থটি কে রচনা করেন, রচনা করেছিলেন বন্ধুরা দার্শনিক দেকার্ত। তারপরে আমরা দেখব সহজাত ধারণা কাকে বলে। সহজাত ধারণা কাকে বলে? যে ধারণা আমরা জন্ম থেকে স্বাভাবিকভাবে পেয়ে থাকি তাকে সহজাত ধারণা বলা হয়। যেমন ঈশ্বরের ধারণা হলো সহজাত ধারণার উদাহরণ। পরে আমরা দেখব মনাদ বা চিত পরমাণু কি। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন অথবা এই প্রশ্নটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষার সময়। ঠিক আছে, দেখব লাইবনিজ বলেন পরমাণু অবিভাজ্য নয়, কেননা পরমাণু বিস্তৃতি সম্পন্ন। তাই তিনি বলেন যে নিরংশ দ্রব্য থেকে বিশ্ব সংসার গঠিত, তা জড়াত্মক পরমাণু নয়, তা অন্য এক ধরনের পরমাণু। তাই পরমাণুকেই তিনি মনাদ বা চিত পরমাণু বলেছেন। ওকে, ভালো করে পড়বে। 20 নম্বর প্রশ্ন, বার্কলে কয় প্রকার আত্মার কথা বলেছেন এবং কী কী? 2 প্রকার আত্মার কথা বলেছেন, একটা হলো জীবাত্মা আর একটা হলো পর আত্মা। নেক্সট আমরা দেখব 21 নম্বর প্রশ্ন, দেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন এবং কী কী? দেকার্ত হচ্ছে 3টি দ্রব্য স্বীকার করেছেন, একটা হলো ঈশ্বর আত্মা আর একটা হলো জড় দ্রব্য। পরের প্রশ্ন, জড় দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র, একথাটি কে বলেছেন? বলেছেন হচ্ছেন দার্শনিক বার্কলে। নেক্সট প্রশ্ন দেখব, লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয় কেন? লাইবনিজ মনাদকে দ্রব্য বলে অভিহিত করেন। এই মনাদ হলো সংখ্যায় বহু, তাই লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। ঠিক আছে, এখান থেকে একটি শর্ট প্রশ্ন হয় এরকম যে মনাদ সংখ্যায় কত? 1, 2, 3, বহু। ঠিক আছে, এমসিকিউ থাকে, তাহলে মনে রাখবে মনাদ হচ্ছে সংখ্যায় বহু, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্নটি 24 নম্বর প্রশ্নটি রয়েছে। 24 নম্বর প্রশ্ন বলছে, লাইবনিজ নিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাদ কোনটি? সর্বশ্রেষ্ঠ মনাদ হচ্ছে লাইবনিজের মতে ঈশ্বর। 25 নম্বর প্রশ্ন, মনাদগুলিকে গবাক্ষহীন বলা হয় কেন? মনাদগুলি সরল চেতনা সম্পন্ন, এদের বিস্তৃতি নেই, এরা একে অন্যের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তাই মনাদগুলিকে গবাক্ষহীন বলা হয়। 26 নম্বর প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই তত্ত্বটি কার? এই তত্ত্বটি হচ্ছে দার্শনিক বার্কলের। ঠিক আছে বন্ধুরা, তো এই 26টা প্রশ্ন দেখলেই কিন্তু তুমি এখান থেকে 6 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের পরীক্ষার সময় যে সাজেশান দেব, সেই সাজেশান অনুযায়ী আরও যদি কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে, তাহলে সে তার উত্তরও আমি তোমাদের দিয়ে দেব। ওকে, তো দ্রব্য চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার কিন্তু দেখব। ওকে, তো ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করো, বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবে, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।